নমস্কার, শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই এটা জানি এবং কেউ শুনেছে যে আত্মা অজর এবং অমর, অর্থাৎ আত্মাকে কখনোই নষ্ট করা যায় না। কারণ নষ্ট সে জিনিসকেই করা যায় যে জিনিসটিকে তৈরি করা যায়। এক কথায় বলা হয়, যার সৃষ্টি হয় তারই ধ্বংস হয়। শাস্ত্র অনুযায়ী আত্মার না তো কোনো জন্ম হয় আর না তো কোনো মৃত্যু হয়। শাস্ত্র অনুযায়ী আত্মা হলো অবিলাসী, পরমেশ্বর বা পরমাত্মার অংশ মাত্র বা প্রকাশ রূপ। আত্মা কেবল শরীর পরিবর্তন করে, অর্থাৎ শরীর আত্মার উপকরণের কাজ করে। ততদিন এই আত্মা শরীর পরিবর্তন করে যতদিন পর্যন্ত মানুষ বুঝতে পারে না যে এই আত্মা আসলে পরমাত্মারই প্রকাশ রূপ। আত্মা যে পরমাত্মারই প্রকাশ রূপ, এটা বোঝার একমাত্র উপায় হলো আত্মজ্ঞান। এবং এই আত্মজ্ঞান লাভের জন্যই মানুষ জপ ধ্যান করে, যজ্ঞ করে, কত সাধনা করে। যোগ শব্দের অর্থ হলো সমন্বয়, অর্থাৎ আত্মা যে পরমাত্মারই প্রকাশ রূপ এটাকে অনুভূতি করা। তবে এই আত্মজ্ঞান পেতে 90% মানুষ ব্যর্থ হয়, আর যারা সফল হয় তারা জন্ম মৃত্যুর জ্বালা থেকে মুক্তি পায়। কারণ শরীর থাকলে একমাত্র মানুষকে সুখ বা দুঃখ ভোগ করতে হয়, কিন্তু আত্মজ্ঞান লাভ হলে আত্মা শরীর ছেড়ে পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। এই কথা সকল শাস্ত্রে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও এই কথা অনেকবারই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। দু একটি ধর্ম ছাড়া সকল ধর্মই এই পুনর্জন্মকে বিশ্বাস করে। এবং প্রশ্ন হলো যে পুনর্জন্ম কি সত্যি হয়? যদি পুনর্জন্ম হয় তাহলে একটি শরীরের মৃত্যুর ঠিক কতদিন পরে আত্মা নতুন শরীরে প্রবেশ করে? এই সকল প্রশ্নের উত্তর বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। এমনকি আত্মা পরের জন্মে কি শরীর ধারণ করবে তারও উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। যারা এই তত্ত্বগুলো জানে না তারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন। তবে হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকবারই আত্মা ও শরীরের উপরে রিসার্চ করা হয়েছে, যেখানে অনেক মানুষ নিজেদের ডেথ এক্সপিরিয়েন্স তথা বৈজ্ঞানিকদের শেয়ার করেছেন। এবং যারা এই ডেথ এক্সপিরিয়েন্স করেছেন তারা সবাই মৃত্যুর সম্পর্কে সবকিছু মোটামুটি একই কথা বলেছেন। অর্থাৎ তাহলে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অনেক মানুষই ডেথ এক্সপিরিয়েন্স করেছে। এবার হলো যে এই ডেথ এক্সপিরিয়েন্স কি, চলুন এই ব্যাপারে জেনে নেওয়া যাক। ডেথ এক্সপিরিয়েন্স তাদেরই হয় যারা মৃত্যুর কয়েক ঘন্টা পর আবার প্রাণ ফিরে পায়। তারা তাদের মৃত্যুর আগের ও পরের অভিজ্ঞতাকে বিজ্ঞানীদের বলেন। তাদের অভিজ্ঞতা অনুযায়ী মৃত্যুর কিছু আগে থেকেই মানুষের দৃষ্টিশক্তি একদমই কমে যায়, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয়। এটা ঠিক যখন একটা বাচ্চা সদ্য জন্ম নেয় সেই সময়ের অবস্থার মতো। সদ্য জন্ম নেওয়া বাচ্চা অনেক কম খাবার খায় এবং নিজের অস্তিত্বের কোনো বোধই থাকে না। সেরকমই মৃত্যুর আগে মানুষের নিজের অস্তিত্বের বা অন্য কোনো জিনিসের কোনো বোধ থাকে না। মৃত্যুর আগে চারিদিক অন্ধকার হতে থাকে, আর যখন আত্মা শরীর ছেড়ে দেয় তখন সে বুঝতেই পারে না যে আত্মা শরীর ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেছে। আর সে আশ্চর্য হয় নিজের শরীরটাকেই মাটিতে পড়ে থাকতে দেখে। কিছু মিনিটের জন্য সে বুঝতেই পারে না যে এটা তার সাথে কি হচ্ছে। সে নিজের শরীরকে নিজের সামনেই পড়ে থাকতে দেখে, আর সেই সময় সে এটাও বুঝতে পারে যে এটা তার মৃত্যু হয়নি, শুধু শরীরটা নষ্ট হয়ে গেছে। যারা এরকম অবস্থায় পড়ে আবার সেই শরীর ফিরে পেয়েছে তারাই এই ডেথ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে। এরকমই অনেক ডেথ এক্সপিরিয়েন্স করা মানুষকে নিয়ে রিসার্চ করা শুরু করেছে, ডকুমেন্টারি করা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে নেটে সার্চ করে দেখতে পারেন। এবার প্রশ্ন হলো যে মৃত্যুর কতদিন পরে আত্মা নতুন শরীর ধারণ করে? একটি শরীরের মৃত্যুর পর আত্মা বেরিয়ে পড়ে নতুন শরীর খোঁজার জন্য। সাধারণত মানুষের আত্মা নতুন শরীর খুঁজে পেতে সময় লাগে না। কেউ 3 দিনের মধ্যে নতুন শরীর পায়, কেউ 10 দিনে পায়, খুব বেশি হলে 13 দিনে নতুন শরীর পেয়ে যায়। কিন্তু দুই ধরনের আত্মা আছে যাদের জন্ম পেতে একটু দেরি হয়। প্রথম হলো দেবাত্মা, অর্থাৎ যারা সাধন জীবনে বা আধ্যাত্মিক জীবনে অনেক উন্নত,
আর এরকম আত্মার জন্ম পেতে অনেক সময় লাগে। এরকম আত্মা আমাদেরকে রক্ষাও করে এবং এরকম আত্মার জন্ম পেতে দেরি হয়, কারণ এরকম আত্মারা বিশেষ প্রকারে মায়ের গর্ভে জন্ম নেয়। অর্থাৎ কোনো সৎ ধার্মিক পরিবারেই এরকম আত্মার জন্ম হয়, যাতে জন্মের পর বাকি সাধনা সম্পূর্ণ করে মুক্তি লাভ করতে পারে। এই কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আরেক ধরনের মানুষ আছে যারা খুব শয়তান প্রকৃতির হয়, মানুষের ক্ষতি করে। অর্থাৎ এরকম অত্যাচারী মানুষের আত্মাও জন্ম পেতে দেরি হয়, কারণ এরকম আত্মার সূক্ষ্ম শরীরে অনেক ভোগ থাকে। এমনকি পশুজনিতে জন্মগ্রহণ করেও সেই সূক্ষ্ম শরীরকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এরকম আত্মার নতুন শরীর পেতে হাজার হাজার বছর লেগে যায় এবং এর মানে সূক্ষ্ম শরীরকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। আপনাদের যদি এই শাস্ত্র কথাতে বিশ্বাস না হয়, তাহলে এই জ্ঞান আপনারা গভীর দিনে গিয়েও উপলব্ধি করতে পারবেন। সমাধি স্তরে এইসব তত্ত্ব উপলব্ধি করা যায়, তবে বিজ্ঞান এখনও এই জিনিসটাকে মানতে চায় না। কিন্তু বিজ্ঞান এটা মানে যে আমাদের শরীরে কোনো একটা এনার্জি আছে যেটা আমাদের শরীরকে চালনা করে, কিন্তু বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছু মানে না। কিন্তু সব জিনিসেরই প্রমাণ হয় না, কিছু জিনিস আছে যেটা একমাত্র অনুভূতির দ্বারাই বোঝা যায়। যখন শাস্ত্রে ওম উচ্চারণের কথা হাজার হাজার বছর আগে বলা হয়েছে, তখন বিজ্ঞান আগে এটা মানতে চাইতো না, কিন্তু এখন মানে যে ইউনিভার্সের একটা সাউন্ড রয়েছে যেটা শুনতে ওমের মতোই। কিন্তু এটা ধ্যানের মাধ্যমে হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা উপলব্ধি করেছিলেন। এরকম কিছু জাতিস্বরের কথাও আপনারা নেটে পাবেন, যারা তাদের পুনর্জন্মের বৃত্তান্ত দিয়েছেন এবং তাদের কথা অনুযায়ী সব মিলিয়ে দেখা গেছে যে এগুলো সত্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।